হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা যে জিনিসটা আলোচনা স্টার্ট করবো তার নাম হচ্ছে আমাদের কার্যক্রমমূলক, যার ইংলিশ নাম হচ্ছে কি বলতো, ফাংশনাল গ্রুপ। সো চলো এই জিনিসটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমে দুইটাকে এক্সাম্পল নিই। সাপোজ ধরো তোমার কাছে এখানে একটা যৌগ আছে CH3, তারপরে তোমার এখানে আছে CH2, দেন তোমার এখানে আছে হচ্ছে OH। আবার ধরো তোমার কাছে এখানে আরেকটা যৌগ আছে CH3, তারপরে তোমার এখানে আছে CH2, আরেকটা আছে তোমার এখানে সাপোজ ধরো CHO আছে এখানে। আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, এই প্রথম যৌগটাকে আমরা কি বলি, আমরা সবাই জানি প্রথম যৌগটাকে বলে হচ্ছে অ্যালকোহল। প্রথম যৌগটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে অ্যালকোহল। আর তোমার যে দ্বিতীয় যৌগটা আছে এটাকে আমরা কি বলি বলো তো ভাই, এটাকে আমরা বলি হচ্ছে তোমার অ্যালডিহাইড। অ্যালডিহাইড। আচ্ছা এখন আমি যদি তোমাকে কোয়েশ্চন করি, প্রথমে তুমি তাহলে প্রথম যৌগটাকে কেন তুমি অ্যালকোহল বললা, কারণ সবাই এক বাক্যে উত্তর দিবে ভাই এখানে OH আছে। আর আমি যদি জিজ্ঞেস করি কেন তুমি সেকেন্ড যৌগটাকে অ্যালডিহাইড বললা, কারণ তাহলে সবাই এক বাক্যে মানে বলবে যে এখানে CHO আছে। অর্থাৎ এই যে দেখো তো, তুমি কিন্তু OH থাকার পরে এই টোটাল যৌগের এই অংশটার দিকে আর তাকাও নাই, আবার এখানে CHO থাকার পর পরে তুমি কিন্তু আর এই অংশটার দিকে কি কি করো তো বলো তো ভাই, তাকাও নাই। তুমি জাস্ট এই অংশটা দেখছো, OH দেখছো এবং বলে দিছো যে এই যৌগটা হচ্ছে একটা অ্যালকোহল। আবার তুমি অনুরূপ ভাবে এখানে CHO দেখছো এবং বলে দিছো তুমি হচ্ছে এই যৌগটা একটা অ্যালডিহাইড। তাহলে আমি কি একটা জিনিস বলতে পারি যে তাহলে এখানে কিন্তু আমি এই অংশটার দিকে তাকাই নাই, তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি হচ্ছে এই যে এক নাম্বার যৌগটার টোটাল যৌগটার ধর্ম আসলে কার দ্বারা নির্ধারিত হচ্ছে, এই OH অংশটুকু দ্বারা। কারণ OH কে দেখা মাত্রই তুমি কি বলে দিছো এটা একটা অ্যালকোহল। আবার এই যে সেকেন্ড যে যৌগটা আছে এটার যে টোটাল ধর্মটা, এটা তো তুমি এটা দ্বারা বুঝতেছো না, তুমি বুঝতেছো কোনটা দ্বারা বলো তো, CHO দ্বারা। কারণ CHO দেখছো আর তুমি বলে দিচ্ছ কি যৌগটা হচ্ছে তোমার একটা অ্যালডিহাইড। তাহলে দেখো তো এই OH হচ্ছে এই টোটাল একটা যৌগের একটা অংশ না, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে দেখো, কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান কোনো পরমাণু বা পরমাণু গোষ্ঠী। তার মানে দেখো এই যে OH এটাকে বলা হচ্ছে কোনো পরমাণু বা পরমাণু গোষ্ঠী, ওই যৌগের মানে এই টোটাল যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তবে তাকে কার্যকরী মূলক বলে। অর্থাৎ দেখো তো এই OH দ্বারাই কিন্তু এটা কি নির্দেশিত হচ্ছে, এটা অ্যালকোহল। অর্থাৎ অ্যালকোহলের যে অ্যালকোহলের কি থাকে, বিভিন্ন ধরনের ভৌত ও রাসায়নিক ধর্ম থাকে, আবার ভৌত ও রাসায়নিক ধর্ম থাকে। অনুরূপ ভাবে তোমার হচ্ছে যে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডেরও কি থাকে বলতো ভাই, তোমার হচ্ছে ভৌত ও রাসায়নিক ধর্ম থাকবে। কিন্তু এই দুইটার ভৌত রাসায়নিক ধর্ম সেম হবে না, এটি কি হবে বলতো ভাই, ভিন্ন ভিন্ন হবে, কারণ একটা অ্যালকোহল আর একটা কি তোমার অ্যালডিহাইড। তাহলে একটা জিনিস দেখো, এই যে OH থাকার কারণেই তুমি বলে দিচ্ছ হচ্ছে এটা হচ্ছে অ্যালকোহল, এবং অ্যালকোহলের একটা নির্দিষ্ট ধরনের ভৌত রাসায়নিক ধর্ম থাকবে। আবার CHO থাকার কারণে তুমি এটাকে অ্যালডিহাইড বলে দিচ্ছ, এবং অ্যালডিহাইডেরও অন্য একটা ভৌত ও রাসায়নিক ধর্ম থাকবে জিনিসটা। তার মানে দেখো তো এই যে একটা পরমাণু, এই যে OH মানে এইটা পরমাণু বা পরমাণু গোষ্ঠী, এটা দ্বারা তোমার টোটাল যৌগটার তোমার হচ্ছে ভৌত ও রাসায়নিক ধর্ম নির্দেশ করতেছে না, তাহলে এই জিনিসটাকে আসলে কি বলা হচ্ছে বলতো, কার্যকরীমূলক বলা হচ্ছে। কারণ কেন, যেই মুহূর্তে তুমি দেখতেছো এখানে OH আছে তুমি বুঝে যাচ্ছ এখানে অ্যালকোহল হবে, তাহলে এখানে এই যৌগটার উপরে অ্যালকোহলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো অ্যাপ্লিকেবল হবে, মানে গ্রহণযোগ্য হবে জিনিসটা বা প্রয়োগ হবে। আবার তুমি যেই দেখতেছো হচ্ছে তোমার যৌগের মধ্যে CHO আছে, তাহলে তুমি বুঝে যাচ্ছ সেটা হচ্ছে অ্যালডিহাইড, তাহলে ওই ওই যৌগের মধ্যে অ্যালডিহাইডের ধর্মগুলো দেখা যাবে। তাহলে টোটাল যৌগের যে ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্মগুলো, একটা যৌগের আমরা কি জানি দুই ধরনের ধর্ম থাকে, একটা ভৌত ধর্ম একটা রাসায়নিক ধর্ম, ওইটা আসলে কার দ্বারা নির্ধারিত হচ্ছে, এই যে একটা ক্ষুদ্র অংশ দেখতেছো এই ক্ষুদ্র অংশগুলো দ্বারা নির্ধারিত হচ্ছে। সো এই জন্য এগুলাকে কি বলা হচ্ছে বলতো ভাই, কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ বলা হচ্ছে। একটা যৌগের কার্যকরীমূলক চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ ওই ইম্পর্টেন্ট জিনিস কেন বলতেছি, কারণ তুমি যদি ওই যৌগের ধর্মগুলোকে ব্যাখ্যা করতে চাও বা ওই যৌগের রিয়াকশনগুলোকে যদি তুমি ব্যাখ্যা করতে চাও, তুমি যদি নাই বুঝো ওইটা কোন ধরনের যৌগ, তাহলে তোমার কিন্তু জিনিসটা হবে না। তোমাকে কিন্তু অবশ্যই আগে বুঝতে হবে কি ওই যৌগটা কোন ধরনের যৌগ। আর এটা আমরা কিভাবে বুঝি, আমরা হচ্ছে এটা জিনিসটার ওই যৌগের কার্যকরীমূলক দেখে বুঝি। তাহলে কার্যকরীমূলক হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে জৈব যৌগের মধ্যে একটা নির্দিষ্ট তোমার পরমাণু বা একটা পরমাণু গোষ্ঠী, যা হচ্ছে ওই টোটাল যৌগের ধর্মটাকে কি করে নির্দেশ করে, বা ওইটার দ্বারা আসলে টোটাল যৌগটার ধর্মটা নির্দেশিত হয়। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। আমরা এখন যে জিনিসটা দেখব, আমরা এখন দেখব বিভিন্ন যে সমগোত্রীয় শ্রেণী আছে, গত লেকচারে আমরা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে পড়ে আসছিলাম, তাদের কার্যকরী মূলকগুলো কি এবং আরো যাবতীয় কিছু জিনিস আমরা এখানে দেখব। তো আমরা এখানে একটা প্রথমে ছক করলাম, ছকের উপরে আমরা এখানে লিখব, একদম উপরে এখানে লিখবো আমরা সমগোত্রীয় শ্রেণী। এখানে আমরা লিখলাম হচ্ছে তোমার সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা
দেন আমরা হচ্ছে এই পাশে লিখব হচ্ছে তোমার কার্যকরী মূলক এই পাশে লিখব হচ্ছে আমরা কার্যকরী মূলক আচ্ছা দেন এরপরে দেখো এখানে আমরা কি লিখব এখানে আমরা লিখব সমগোত্রীয় শ্রেণীগুলোর নাম তারপর হচ্ছে এখানে আমরা লিখতে পারি এটা সাধারণ সংকেত তার সাধারণ সংকেত আবার তুমি হচ্ছে যে এখানে লিখবা হচ্ছে যে দেখো এদিকে লিখবা গাঠনিক সংকেত মানে কিভাবে থাকে যৌগটা আবার তুমি এই পাশে লিখবা হচ্ছে তোমার নাম কার্যকরী মূলকের নামটা কি হয় এটা হচ্ছে তোমার বাম পাশের নামটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর নাম আর ডান পাশের যে নামটা সেটা হচ্ছে কার্যকরী মূলকের নাম আচ্ছা এই ছকটা পড়ার আগে আমাদের একটা জিনিস একটু জেনে রাখা দরকার যেমন আমরা চলো একটা জিনিস একটু করে জেনে রাখি সাপোজ আমার কাছে আছে এরকম CH3 একটা বন্ধন তাহলে এই জিনিসটাকে বলা হবে মিথাইল মূলক এই জিনিসটাকে কি বলা হবে বলো তো ভাই মিথাইল মূলক এটাকে মিথাইল কেন বলা হচ্ছে কারণ এখানে কার্বন কয়টা একটা তারপর ধরো তোমার কাছে আছে CH3 তারপরে তোমার কাছে এখানে আছে CH2 এরপর একটা বন্ড আছে তাহলে এইটাকে বলা হবে ইথাইল মূলক ইথাইল কেন কারণ এখানে কার্বন কয়টা বলো তো ভাই দুইটা আবার তোমার কাছে ধরো এরকম আছে CH3 CH2 তারপরে তোমার হচ্ছে যে CH3 সরি CH2 হবে CH2 দেওয়ার পরে আরেকটা সিঙ্গেল বন্ড CH2 CH এখানে হবে CH2 হবে এবং এখানে আরেকটা বন্ধন থাকবে তাহলে এটাকে বলা হবে তোমার হচ্ছে ভাই প্রোপাইল মূলক আচ্ছা তাহলে একটা জিনিস দেখো এটা হচ্ছে মিথাইল তারপর হচ্ছে যে ইথাইল প্রোপাইল অনেকটা অ্যালকাইল অ্যালকাইলের মতো আসতেছে না আসলে এই জিনিসগুলোকে কি বলা হয় বলো তো ভাই সবগুলোকে এই জিনিসগুলোকে বলা হয় আসলে অ্যালকাইল মূলক এই যে মিথাইল মূলক ইথাইল মূলক প্রোপাইল চারটা থাকলে তোমার বিউটাইল হবে পাঁচটা থাকলে তোমার হচ্ছে যে পেন্টা আইল হবে তো এইগুলোকে আসলে সবগুলোকে কি বলা হচ্ছে বলো তো ভাই তোমার সবগুলোকে বলা হচ্ছে তোমার হচ্ছে অ্যালকাইল মূলক এগুলোকে সবগুলোকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক তো অ্যালকাইল মূলককে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো তো ভাই আর দিয়ে প্রকাশ করি তাহলে অ্যালকাইল মূলকগুলো সবগুলো হতে পারে মিথাইলও একটা অ্যালকাইল মূলক ইথাইলও একটা অ্যালকাইল মূলক প্রোপাইল একটা অ্যালকাইল মূলক এরকম ভাবে বিউটাইলের কি হবে বলতে একটা অ্যালকাইল মূলক হবে জাস্ট ডিফারেন্সটা আসবে মিথাইল অ্যালকাইল মূলকে তোমার কার্বন থাকবে একটা ইথাইলে থাকবে কার্বন হচ্ছে দুইটা প্রোপাইলে থাকবে এরকম ভাবে কার্বন তোমার থাকবে কয়টা বলতো ভাই তিনটা থাকবে জিনিসটা তাহলে আমরা কি বুঝবো এই যে অ্যালকাইল মূলক বলতে আসলে সবগুলাকে আসলে গুলোকে বোঝায় এই জিনিসটা আমাদের একটু এখানে কাজে লাগবে সো চলো আমরা তাহলে এরপর আমাদের প্রমাণে এখানে আমরা ছকটার মধ্যে আগাই দেখো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার অ্যালকেন মানে আমরা প্রথম যে সমগোত্রীয় শ্রেণীটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে আমাদের এক নাম্বার এখানে দিয়ে আমরা এটার নাম হচ্ছে আমাদের অ্যালকেন আচ্ছা দেখো অ্যালকেনকে আমরা সাধারণ সংকেতটা কিভাবে লিখছিলাম বলো তো অ্যালকেনের সাধারণ সংকেত আমরা শিখছিলাম CnH2n প্লাস তোমার হচ্ছে 2 এভাবে শিখছিলাম জিনিসটা তো তুমি এইভাবে না লিখে সাদা অ্যালকেনের সাধারণ সংকেতটাকে এভাবে আমরা লিখতে পারি যে R3C তারপরে তোমার হচ্ছে এখানে CR3 দেখো অ্যালকেনের সাধারণ সংকেতটাকে আমি কিভাবে লিখলাম বলো তো ভাই R3C আর এটা হচ্ছে CR3 আচ্ছা এখন অনেকে বলবো যে কেন ভাই এটা কিভাবে লিখলেন চলো আমরা তাহলে একটু করে জিনিসটা দেখি আমি একটা যৌগ লিখি তোমরা দেখো এটা এটা অ্যালকেন হয় কিনা সাপোজ আমি এখানে লিখলাম তোমার হচ্ছে যে CH3 লিখলাম তারপর এখানে একটা কার্বন বন্ধন দিলাম দেন এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা সো এখানে একটা CH3 লিখলাম তারপরে তোমার এখানে একটা CH3 লিখলাম তারপরে তোমার এখানে একটা CH3 লিখলাম এখানেও একটা CH3 লিখলাম এখানেও তোমার হচ্ছে একটা CH3 লিখলাম এখানেও তোমার হচ্ছে একটা সাপোজ ধরো CH3 লিখলাম তাহলে তুমি একটা জিনিস দেখো তো এখানে কার্বন প্রথমে এখানে একটা ছিল কার্বন এখানে একটা কার্বন ছিল দেন এর সাথে এখানে একটা CH3 আছে তারপরে তোমার এখানে একটা CH3 আছে এখানে একটা CH3 আছে দেখো এই যৌগটাই কিন্তু তুমি কি বলতেছো অ্যালকেন বলতেছো কেন কারণ এখানে দেখো সবগুলো কার্বন কার্বন কিন্তু কি বন্ধন বলো তো ভাই একক বন্ধন জিনিসটা হ্যাঁ এখানে তোমার হচ্ছে ব্রাঞ্চ আছে মানে শাখা আছে তারপরেও জিনিসটা কিন্তু কি বলো তো ভাই অ্যালকেন তুমি চাইলে এটা প্রুফও দেখতে পারো যেমন দেখো এই যৌগটার মধ্যে কার্বন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে কার্বন আছে তোমার এখানে আটটা হাইড্রোজেন কয়টা আছে দেখো তো তিন তিনে ছয় আবার এখানেও নিচে আছে ছয় তাহলে বারোটা আবার এখানেও আছে তোমার ছয় তার মানে হচ্ছে আঠারোটা তাহলে এখানে তোমার হাইড্রোজেন আছে হচ্ছে যে এই যৌগটাতে আঠারোটা তাহলে দেখো তো আমরা এই যে সংকেত সাধারণ সংকেত কি জানি CnH2n+2 জানি না দেখো তো এটাকে ফলো করছে কিনা 8 2 16 16 2 যোগ করলে 18 তাহলে কিন্তু এটা কিন্তু একটা অবশ্যই এটা কি বলতো এই যৌগটা কিন্তু অবশ্যই একটা অ্যালকেন তাহলে একটা জিনিস দেখো তো ভাই এই যে এটাকে তুমি তো আর বলতেছো এটাকে তুমি আর বলতে পারো কারণ অলরেডি
এগুলাকে আমরা কৃষি গ্যাস কি বলতো, এগুলাকে আমরা এই যে মিথাইল মূলক, ইথাইল প্রোপাইল, এগুলো তিনটা, এই সবগুলা তিনটা না আসলে এই যে বিউটাইল ডিউটাইল সবগুলো সহ এদিকে আমরা কি বলছিলাম বলতো ভাই, অ্যালকাইল মূলক বলছিলাম, অ্যালকাইল মূলক বলছিলাম। আর অ্যালকাইল মূলক আসলে কি দিয়ে প্রকাশ করা হয়, আর দিয়ে প্রকাশ করা হয় জেনারেল ভাবে। তাহলে সিএইচ থ্রি কে তুমি আর দিয়ে লিখতে পারো, এটাও আর, এটাও তোমার আর, অনুরূপ ভাবে এইটাকেও তুমি হচ্ছে যে আর লিখতে পারো, এটাকেও তুমি হচ্ছে আর লিখতে পারো, এবং এটাকেও তুমি হচ্ছে আর লিখতে পারো জিনিসটা। তাহলে দেখো এই যে আমরা অ্যালকেনের সাধারণ সংকেতটাকে এভাবেও যেমন লিখতে পারি, আবার চাইলে এভাবেও লেখা যায়। কেন? কারণ দেখো এখানে সি দিছো, তুমি সি দিছো এখানে, দেখো তো এই কার্বনের সাথে তাহলে তোমার তিনটা আর না, একটা দুইটা তিনটা, এই জন্য তুমি লিখছো এখানে আর থ্রি সি। আবার এই কার্বনের সাথে তোমার তিনটা আর না, এই জন্য তুমি লিখছো সি আর থ্রি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো চাইলেই তুমি অ্যালকেনের সাধারণ সংকেতটাকে এইভাবে লিখলেও পারবা, এইভাবে লিখলেও কোনো সমস্যা নেই, এভাবে লিখলেও কারেক্ট, আবার এইভাবে লিখলেও তোমার হচ্ছে কারেক্ট। এখন যদি আমরা গাঠনিক সংকেত দেখতে চাই, গাঠনিক সংকেত মানে কি, অ্যালকেনটা কিভাবে গঠিত হয়, দেখো এখানে কার্বন কার্বন থাকবে দুইটা, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই প্রত্যেকটা কার্বনের আবার কয়টা করে হাত, চারটা করে হাত। তাহলে এখান থেকে একটা বেরোবে, এখান থেকে একটা বেরোবে, এখান থেকে একটা বেরোবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো এটাকেই বলা হচ্ছে তোমার হচ্ছে এই অ্যালকেনের তোমার হচ্ছে কার্যকরী, তোমার হচ্ছে যে এই গাঠনিক সংকেত, কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। সো এটাকে কি বলা হয় বলতো, এটার নাম হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, এটার নাম হচ্ছে তোমার এইটা কার্বন কার্বন একক বন্ধন। সো চলো আমরা তাহলে এরপর একটা লাইন টেনে দিয়ে নেক্সটটাতে যাই। তাহলে আমরা চলো এখানে তাহলে একটা লাইন টেনে দিই ফার্স্ট অফ অল, ওকে, এখানে এটাকে আমরা স্ট্রেট লাইন করে দিই। আচ্ছা তাহলে চলো এবার আমরা দুই নাম্বারটা দেখি, দুই নাম্বারটা, এই দুই নাম্বার সমগোত্রীয় শ্রেণীটা দেখি আমরা। দুই নাম্বার সমগোত্রীয় শ্রেণীটা হচ্ছে তোমার অ্যালকিন, তাহলে দুই নাম্বারটা হচ্ছে তোমার অ্যালকিন, অ্যালকিন। দেখো তো ভাই অ্যালকিনের মধ্যে কি হয়, অ্যালকিনের সাধারণ সংকেতকে তুমি সিএন এইচ টু এন লিখতে পারো, চাইলে তুমি কিন্তু এরকম এই যে অ্যালকাইল মূলক আকারও তুমি চাইলে এটাকে কি প্রকাশ করতে পারো। কিভাবে? এটাকে লিখতে পারো তুমি আর টু সি ডাবল বন্ড সি আর টু। কিভাবে? চলো আমরা এক্সাম্পল সহ দেখি জিনিসটা। দেখো তো আমি তাহলে জিনিসটাকে এগুলোকে একটু পরিষ্কার করে ফেলি, এগুলাকে এটাকে একটু পরিষ্কার করে দিই, এটা এক জাস্ট এক্সাম্পল দেখাবো, লাস্ট গুলার এক্সাম্পল দেখাবো না, তোমরা জানি নিজেরাই বাসার মধ্যে এটা করতে পারো, জিনিসটা এক্সাম্পল গুলো বের করতে পারো। চলো তাহলে দেখাই ভাই, এখানে তোমার খেয়াল করে দেখো অ্যালকিনের ক্ষেত্রে কি হয়, অ্যালকিনে তোমার যে এখানে একটা কার্বন থাকে, এই কার্বনের সাথে একটা ডাবল বন্ড তার একটা কার্বন থাকে, দেন দেখো এখানে যদি আমি একটা সিএইচ থ্রি দিই, তারপরে যদি তোমার এখানে একটা আমরা সিএইচ থ্রি দিই, দেন এখানে আমরা সাপোজ ধরো একটা সিএইচ থ্রি দিলাম, এইখানে সাপোজ ধরো আমি একটা সিএইচ থ্রি দিলাম। তাহলে একটা জিনিস দেখো তো, এখানের মধ্যে এটাকে আমরা, এটা একটা অ্যালকিন হয়ে গেল না, কারণ কেন এখানে একটা দ্বিবন্ধন আছে কার্বন কার্বন, আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সেটাকে আমরা কি বলি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন বলতে পারি জিনিসটাকে, যেহেতু এখানে অন্য কোনো কার্যকরী মূলক নাই। আচ্ছা যেমন দেখো তোমার তোমার এখানে যদি একটা ওএইচ থাকতো, সামহাও তোমার যদি এখানে এই সিএসটা না থেকে ওএইচ থাকতো, তখন কিন্তু সেটাকে আমরা অ্যালকোহল বলতাম, তখন কিন্তু সেটা অ্যালকিন হইতো না। কিন্তু এখানে যেহেতু অন্য কোনো কার্যকরী মূলক নাই, তার মানে শুধু যেহেতু এখানে সিএইচ থ্রি আছে, তাহলে এখানে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে এবং এখানে ডাবল বন্ড আছে, তাই এটা অবশ্যই একটা কি হবে বলতো, এটা অবশ্যই একটা অ্যালকিন হবে জিনিসটা। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে একটা জিনিস দেখো তো, এই জিনিসটাকে আমরা কি বলছিলাম কিছুক্ষণ আগে, তোমার হচ্ছে আর বলছিলাম, এটাকে হচ্ছে আমরা আর বলছি, তারপরে দেন এটাকে হচ্ছে আমরা আর বলছি, এটাকে হচ্ছে আমরা আর বলছি। এখন আর তো তোমার মিথাইল হইতে পারে, তারপর হচ্ছে প্রোপাইল হইতে পারে, তারপরে তোমার হচ্ছে যে এই মানে এই সেকেন্ডটা ইথাইল, তোমার হলো যে এরপরে বিউটাইল, আর অনেক কিছু হইতে পারবে জিনিসটা। সো এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারছি। তাহলে এখন দেখো তো অ্যালকিনের যে সাধারণ সংকেতটা, এখানে তোমার ফার্স্টে কার্বনে দুইটা আর যুক্ত আছে না, আবার সেকেন্ড কার্বনে দুইটা আর যুক্ত আছে, এই জন্য তাহলে লেখা যায় কি বলতো ভাই, এই আর টু সি আর হচ্ছে যে সি আর টু, এটা আসলে জিনিসটা লেখা যায়। আর এটা যদি আমরা গাঠনিক সংকেতটা দেখতে চাই, এটা গাঠনিক সংকেত কিরকম হবে, এখানে একটা কার্বন থাকবে, এখানে একটা কার্বন ডাবল বন্ড হবে, এটা থেকে আরো দুইটা হাত বের হবে, এটা থেকে আরো দুইটা হাত বের হবে, তিনটা হাত কেন বেরোলো না, কারণ দেখো কার্বনে কয়টা হাত, চারটা, তো এই কার্বনের তো এখানে অলরেডি দুইটা ইউজ হয়ে গেছে, আরো দুইটা রয়ে গেছে না, এই জন্য দুইটা করে বের হয়েছে জিনিসটা। আর এটার নাম কি হবে বলতো ভাই, এটার নাম হবে তোমার হলো যে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন। তো আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি। অনুরূপ ভাবে এভাবে আমরা চাইলে কি করতে পারি বলতো ভাই, আমরা হলে চাইলে তোমার হলো যে অ্যালকাইনের জন্য আমরা বের করতে পারি। সো চলো তাহলে আমরা তিন নাম্বারটা বের করি অ্যালকাইন, সো এটাকে চলো আমরা স্ট্রেট লাইন করে দিই, স্ট্রেট লাইন করার পরে চলো আমরা তাহলে অ্যালকাইনটাও আমরা বের করে ফেলি এখান থেকে। সো আমরা তিন নাম্বারে লিখতেছি অ্যালকাইন, তিন নাম্বার আমরা লিখতেছি হচ্ছে অ্যালকাইন।
তাহলে অ্যালকেন গ্যাস হলো আমরা কিভাবে লিখবো, আর এ তোমার হলো যে আর সি, নট আর থ্রি সি না, শুধু আমরা আর এখানে সি লিখবো, তারপরে তোমার এখানে হচ্ছে ট্রিপল বন্ড টেনে দিব। আর সি লেখার পরে এখানে এক দুই তিন আর সি আর, বেসিক্যালি দেখো তোমার অ্যালকেন হলে তোমার কার্বন কার্বন ত্রিবন্ধন ত্রিবন্ধন বসবে, তাহলে হাত বাকি রয়েছে কয়টা, একটা, ওই একটাতে আর বসবে। যেমন দেখো এখানে অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন তোমার হচ্ছে যে এখানে দেখো, খেয়াল করে দেখো তো, তোমার এখানে হচ্ছে যে দ্বিবন্ধন বসছিল, তাহলে হাত আরো দুইটা রয়ে গেছে না ভাই, ওই দুইটা হাতের কে বসছে বলতো, আর টু বসছে, মানে দুইটা আর বসছে। আর এখানে কার্বন কার্বন একক বন্ধন ছিল, তো হাত খালি, একটা কার্বনের হাত খালি রয়ে গেছে কয়টা, আরো তিনটা, কারণ কার্বনের হাত তোমার চারটা, ওই তিনটা হাতে তোমার হচ্ছে আর বসছে এসে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি এখানে। তাহলে দেখো তো অ্যালকাইনের যদি আমি গাঠনিক সংকেতটাকে লিখতে চাইতাম কিভাবে লিখতাম, একটা সি এক দুই তিন, এখানে সি একটা হাত ফাঁকা, এটারও একটা হাত ফাঁকা, আর এটাকে আমরা কি বলতাম বলো তো ভাই, কার্বন কার্বন ত্রিবন্ধন। এটাকে আমরা বলতে পারতাম কার্বন কার্বন তোমার হচ্ছে যে থ্রি বন্ধন, জিনিসটাকে হচ্ছে আমরা এখানে বলতে পারতাম। সো আমরা আশা করি এই তিনটা সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত, গাঠনিক সংকেত এবং কার্যকরীমূলকের নাম সম্পর্কে আমরা জানতে পারছি জিনিসটা। আচ্ছা এরপরে চলো হচ্ছে আমরা এখন স্টার্ট করি তাহলে অ্যালকোহলটা নিয়ে। আমরা হচ্ছে আবার এখানে দেখো আবার আরেকটা ছক দেওয়া আছে, আসলে এরকম অনেকগুলো ছক কারণ অনেকগুলো যৌগ নিয়ে আমাদের পড়তে হবে। চলো আমরা তাহলে ফার্স্টে এখানে লিখে ফেলি সমগোত্রীয় শ্রেণী। ফার্স্ট আমরা এখানে লিখতেছি সমগোত্রীয় শ্রেণী, দেন হচ্ছে যে আমরা চলো এখানে লিখি কার্যকরী মূলক, কার্যকরী মূলক, দেন হচ্ছে যে আমরা এখানে লিখতেছি নাম, এরপর আমরা এখানে লিখতেছি সাধারণ সংকেত, সাধারণ সংকেত, এবং দেন আমরা এখানে লিখতেছি হচ্ছে তোমার গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত, এবং লাস্ট অফ অল আমরা লিখতেছি লাস্টে একবারে গিয়ে তোমার হচ্ছে যে কার্যকরী মূলকের নাম। আচ্ছা তো চার নাম্বার যে জিনিসটা আছে, চার নাম্বার জিনিসটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে তোমার প্রাইমারি অ্যালকোহল বা এক ডিগ্রি অ্যালকোহল। চার নাম্বার সমগোত্রীয় শ্রেণীর নাম কি বলতো, প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল বা এক ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা এখন অনেকের মনে একটা কোয়েশ্চন জাগতে পারে, ভাই সারা জীবন অ্যালকোহল শুনলাম কিন্তু এক ডিগ্রি অ্যালকোহল জিনিসটা কি বা প্রাইমারি অ্যালকোহল জিনিসটা কি। চলো আমি তোমাকে একটু নিজে একটা ছোট উদাহরণ দিয়ে দেখাই জিনিসটা। এখানে ধরো তোমার এখানে একটা সিএইচ থ্রি, তারপরে ধরো তোমার এখানে একটা সিএইচ টু, দেন ধরো এখানে একটা সিএইচ টু, এখানে তুমি একটা ধরো সাপোজ ওএইচ নিলা, তো এটা একটা অ্যালকোহল না ভাই, এটা একটা কি বলতো ভাই, এটা একটা তোমার হচ্ছে একটা অ্যালকোহল। কারণ তুমি কিভাবে বুঝছো এটা একটা অ্যালকোহল, কারণ এখানে লাস্টে কি আছে বলতো, ওএইচ আছে। দেখো তো এই ওএইচ এর সাথে এই যে একটা কার্যকরী মূলকের সাথে কোন কার্বনটা যুক্ত আছে, এই কার্বনটা যুক্ত আছে না, দেখো এই কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে, দেখো এই কার্বনের সাথে কিন্তু কার্বন যুক্ত আছে শুধুমাত্র একটা। আচ্ছা অনেকে বলবে যে এই কার্বনের সাথে দুটো যুক্ত আছে, না ভাই, এই যে কার্বনটা দেখতেছো না এটা কিন্তু এর সাথে যুক্ত, এটা কিন্তু এই যে কার্যকরী মূলক যেটা সাথে যুক্ত আছে, যে কার্বনের সাথে যুক্ত আছে সেটার সাথে তোমার হচ্ছে কানেক্টেড নাই। চলো আমি তাহলে নতুন পৃষ্ঠায় একটা নতুন পৃষ্ঠা অ্যাড করে তোমাকে আরো ভালো করে বুঝাই জিনিসটা। সাপোজ ইনসার্ট নিউ পেজ, আমি তোমাকে জিনিসটা আরো করে ভালো করে বুঝাই। দেখো তোমার এখানে কি আছে, এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম সিএইচ থ্রি, তারপরে তোমার এখানে সিএইচ টু, দেন এখানে আমরা নিয়েছিলাম তোমার হচ্ছে সিএইচ টু, দেন এখানে আমরা নিয়েছি হচ্ছে ওএইচ। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এটা তো একটা অ্যালকোহল, এটা তো একটা অ্যালকোহল, সেটাতে কোনো সমস্যা নেই, এটা একদম শিওর আমরা, কারণ এখানে আমার কি আছে বলতো, ওএইচ আছে। কোয়েশ্চন হচ্ছে এটা কত ডিগ্রি অ্যালকোহল বা ডিগ্রি বলতে আসলে কি বোঝায়। আচ্ছা আমরা এখানে একটু করে আগে লিখি ডিগ্রি বলতে আসলে কি বোঝায়, এটা মানে হচ্ছে তোমার যে কার্বন কার্যকরী মূলকের সাথে যুক্ত, কার্যকরী মূলকের সাথে যুক্ত তার সাথে কতটি কার্বন যুক্ত আছে, কতটি কার্বন যুক্ত আছে তার সংখ্যাই হলো যৌগের ডিগ্রি, তার সংখ্যাই হলো যৌগের ডিগ্রি। এটা তাহলে আমরা কি বুঝাইছি, দেখো তাহলে জিনিসটা এখানে, এখানে যদি আমরা ব্যাখ্যা করতে চাই জিনিসটাকে, দেখো এখানে অ্যালকোহল যেটা আছে, এখানে দেখো তো এই অ্যালকোহলের সাথে এখানে আমাকে ফার্স্টে বলছে কি যে কার্যকরী মূলকে, যে কার্বন কার্যকরী মূলকের সাথে যুক্ত, তাহলে এখানে কার্যকরী মূলক হচ্ছে তোমার এটা,
এটার সাথে কোন কার্বন যুক্ত? এই কার্বন যুক্ত না। এই কার্বনের সাথে দেখো তো, এই কার্বনকে যদি আমি সিনারিও করতে চাই, এই কার্বনটাকে যদি আমি একটু এখানে দেখাতে চাই, এই কার্বনের এখানে সাথে হাইড্রোজেন যুক্ত কয়টা? দুইটা। তাহলে উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, আর ডান পাশে যুক্ত হচ্ছে তোমার ওএইচ, ডান পাশে তোমার হচ্ছে এখানে ওএস যুক্ত। আর এই কার্বনের সাথে এখানে আরেকটা কি যুক্ত বলো তো? সিএইচ টু যুক্ত। তাহলে এখানে একটা কার্বন আছে, এটার সাথে দেখো আবার দুইটা হাইড্রোজেন আছে, সো এখানে দুইটা হাইড্রোজেন দিলা। দেন এখানে দেখো, এখানে একটা কার্বন, এই কার্বনের সাথে আবার তোমার তিনটা হাইড্রোজেন। দেখো আমরা জাস্ট কি করলাম, এই যৌগটাকে জাস্ট ভেঙে এরকম লিখলাম জিনিসটাকে। দেখো সিএইচ থ্রি ছিল, তাহলে প্রথমে কার্বন, এর সাথে তিনটা হাইড্রোজেন, পরে সিএইচ টু ছিল, তাহলে এখানে একটা কার্বন, এরপরে দুইটা হাইড্রোজেন, আর এখানে সিএইচ টু ছিল, একটা কার্বন, দুটো হাইড্রোজেন, আর এখানে ওএস ছিল। তাহলে দেখো তো কার যৌগমূলক হচ্ছে তোমার এটা, এটার সাথে যুক্ত কার্বন কোনটা? এটা যুক্ত কার্বন হচ্ছে এটা। এই কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে? অনলি একটা। এই যে কার্বনটা দেখতেছো না, এটা কিন্তু তোমার হচ্ছে এ এর সাথে যুক্ত, এ এর সাথে যুক্ত না। সো এখানে তাহলে এই জন্য এটাকে আমরা কয় ডিগ্রি বলবো? যেহেতু একটা কার্বন যুক্ত, তাহলে এটাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলবো। সাপোজ তোমাকে চলো আমি আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো তোমার এখানে সিএইচ থ্রি আছে, তারপর তোমার এখানে সিএইচ আছে, এখানে তোমার এখানে সিএইচ থ্রি আছে, দেন তোমার এখানে ধরো ওএইচ আছে। এখন দেখো তো এখানে কার্যকরী মূলকটা, এই যে কার্যকরী মূলক যেটা আছে, এটা কোন কার্বনের সাথে যুক্ত? এই কার্বনের সাথে। এই কার্বন আবার এখানকার কার্বনের সাথে যুক্ত, এই কার্বন আবার এখানকার কার্বনের সাথে সরাসরি যুক্ত। তাহলে এই এই যে কার্যকরী মূলক যে কার্বনে আছে, মানে এই কার্বনটাতে আছে, এই কার্বনটা আবার দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এই যৌগটাকে তখন বলা হবে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো তাহলে সংজ্ঞাটা তোমরা আরেকবার বললে আরো ক্লিয়ার হবে। যে কার্বন কার্যকরী মূলকের সাথে যুক্ত, মানে এই কার্বনটা, সেকেন্ড কার্বনটা, তার সাথে কতটি কার্বন যুক্ত আছে? এইটা একটা, এইটা একটা, তার যে সংখ্যা সেটাকে আসলে আমরা কি বলতেছি? ওই যৌগের ডিগ্রি বলতেছি। আবার সামহাও তুমি যদি এরকম নিতা, সিএইচ থ্রি, তারপরে তোমার এখানে সি, দেন ধরো তোমার এখানে সিএইচ থ্রি, তারপরে তোমার হচ্ছে এখানে সিএইচ থ্রি, আর হচ্ছে এখানে ধরো তুমি ওএইচ নিছো, তাহলে দেখো তো এখানে কার্যকরী মূলক কোনটা? এটা। এটা কোন কার্বনের সাথে যুক্ত? এই কার্বনের সাথে যুক্ত। এই কার্বন আবার এই কার্বন, এই কার্বন এবং এই কার্বনের সাথে যুক্ত। তাহলে এই যে কার্যকরী মূলকটা যেই কার্বনে আছে, সেই কার্বনটা আবার তিনটা কার্বনের সাথে যুক্ত না, তাহলে এই যৌগটাকে আমরা কি বলবো তখন? 3 ডিগ্রি অ্যালকোহল বলবো। আচ্ছা এবার একটা কমন মিস্টেক দেখাই, কবে সবাই কি ভুল করে। চলো তাহলে আমি উপরের এই উদাহরণটাকে মুছে দিয়ে একটা কমন মিস্টেক দেখাই। সবাই এই ভুলটা সচরাচর সবাই করে মোটামুটি, এটা আমিও প্রথম প্রথম করতাম যখন ইন্টারে ছিলাম, তরে তরে চলো আমরা কি ভুল করতাম সেটা একটু করে দেখাই আসি জিনিসটা। আচ্ছা তাহলে এখানে ধরো তোমার অনেকে যে ভুলটা করে, ধরো এখানে তোমার আছে হচ্ছে যে সিএইচ টু, সিএইচ থ্রি, সরি সিএইচ থ্রি হবে ফার্স্টেরটা, ফার্স্টেরটা ধরো, আচ্ছা এটাকে আমরা সি রাখি, দেন চলো আমি এটার সাথে আগে একটা সিএইচ থ্রি যুক্ত করে দিই, এখানে একটা সিএইচ থ্রি যুক্ত করে দিলাম, তারপর এখানে একটা সিএইচ টু দিছি, এখানে একটা ওএইচ দিছি, তারপর হচ্ছে এখানে একটা আমরা সিএইচ থ্রি দিছি, এখানে আমরা একটা সাপোজ ধরো সিএইচ থ্রি দিছি। এখন আমি যখন জিজ্ঞেস করি যে এ ভাই এই কার্ব, এই যে অ্যালকোহলটা আছে এখানে তো ওএইচ আছে, তাহলে একটা নিঃসন্দেহে অ্যালকোহল, তো এই অ্যালকোহলটা কয় ডিগ্রি অ্যালকোহল? সবাই বলে যে 4 ডিগ্রি অ্যালকোহল। কেন 4 ডিগ্রি অ্যালকোহল? তাদের যুক্তিটা দেখো, যেখানে একটা ওএইচ হচ্ছে কার্যকরী মূলক, এটা হচ্ছে তোমার এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা হচ্ছে দুইটা কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা হচ্ছে আবার এখানে একটা কার্বন, এই কার্বনটা হচ্ছে আবার এখানে একটা কার্বন, তাহলে মোট কার্বন কয়টা হলো? 4টা হইলো, জন্য তাকে বলে এটা হচ্ছে 4 ডিগ্রি অ্যালকোহল। আনসারটা হচ্ছে পুরাপুরি রং, এটা 4 ডিগ্রি অ্যালকোহল না, এটা কয় ডিগ্রি অ্যালকোহল বলো তো? 3 ডিগ্রি অ্যালকোহল। কিভাবে? দেখো এটা তোমাকে আমরা কিছুক্ষণ আগে ব্যাখ্যা করে আসছিলাম, চলো জিনিসটা একটু করে দেখাই আমি জিনিসটা। দেখো এইখানে, এইখানের মধ্যে খেয়াল করে দেখো, এই যে সিএস থ্রিটা দেখতেছো একদম বাইরে, যে তুমি সিএস থ্রিটা দেখতেছো এখানে, এটা কিন্তু তোমার এই কার্বনের সাথে যুক্ত নাই, এটা হচ্ছে তোমার এই কার্বনের সাথে যুক্ত, অনলি এই কার্বনটা হচ্ছে তোমার এটার সাথে যুক্ত, আবার এই কার্বনটা হচ্ছে তোমার এটার সাথে যুক্ত, আবার এই কার্বনটা হচ্ছে তোমার এটার সাথে যুক্ত। তাহলে এই যে কার্বনটা লাস্টেরটা, এটা কিন্তু তোমার কার্যকরী মূলক যে কার্বনে আছে সেই কার্বনের সাথে যুক্ত নাই, সো এই জন্য এটা তাহলে কি হবে না, যৌগের ডিগ্রি কাউন্ট করে হিসাব করার সময় কাউন্ট হবে না। তাহলে দেখো তো এই যে কার্যকরী মূলক এইটা, আর কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা আছে সেটা হচ্ছে এইটা, এটার সাথে কয়টা কার্বন? একটা, দুইটা, তিনটা। তাহলে এই যৌগটা কি বলতো ভাই? এটা হচ্ছে তোমার একটা 3 ডিগ্রি অ্যালকোহল। আশা করি তোমাদের আর এই বিষয়ে কখনো এটা ভুল হবে না জিনিসটা, সো এটা 4 ডিগ্রি অ্যালকোহল হবে না, সো এটার জন্য তোমার এটা কেটে দিতে পারো, 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে তোমার কারেক্ট আনসার। দেখো জিনিসটা বুঝছো কিনা, চলো আমি আরেকবার তোমাকে একটু করে বুঝাই, আর যদি কেউ বুঝে না থাকো, দেখো তোমার এখানে বলা হচ্ছে কি? দেখো তো ভাই তোমার এখানে বলা হচ্ছে সামহাও তোমাকে হচ্ছে যে এই যৌগটার তুমি কি বের করো? ডিগ্রি বের করো। তো দেখো তো এখানে কার্যকরী মূলক যেটা আছে সেটা তোমার হচ্ছে ওএইচ,
তো এই OHটা এই কার্বনের সাথে যুক্ত না, এই কার্বনের সাথে দেখো তো কয়টা কার্বন আছে, এই কার্বনটা হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত, আবার এই কার্বনটা হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা হচ্ছে তোমার এই কার্বনের সাথে যুক্ত। এই যে মাইরে যে একটা সি আছে এটা কিন্তু তোমার কার্যকরী মূলক যুক্ত কার্বনের সাথে যুক্ত না, কারণ এটা হচ্ছে তোমার এইটার সাথে যুক্ত, কার্যকরী মূলক যে কার্বন আছে সেটার সাথে যুক্ত না। তাহলে এখানে কার্যকরী মূলক যে কার্বনে আছে সেই কার্বনের সাথে কয়টা যুক্ত হইলো, একটা, তারপরে তোমার হচ্ছে দুইটা এবং তোমার হচ্ছে তিনটা। তাহলে এদের সংখ্যাকে আমরা কি বলি, 3 ডিগ্রি অ্যালকোহল। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে এখন এই প্রত্যেকটা অ্যালকোহলের জন্য আমরা হলে যেদের নাম নাম শিখবো এবং তোমার হচ্ছে সংকেত কার্যকরী মূলক এটার গাঠনিক সংকেত নাম আমরা সবগুলো এখন আস্তে আস্তে করে শিখা স্টার্ট করি। তাহলে আমরা যদি এটা সংকেত দেখি, সাধারণ সংকেত দেখতে চাই, এটা সাধারণ সংকেত আসলে হবে দেখো তো কত, যেহেতু তোমার হচ্ছে যে এক, এটা হচ্ছে যে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এখানে যে কার্বনটা থাকবে এটার সাথে 2টা হাইড্রোজেন থাকবে, একটা OH থাকবে, আর 1 ডিগ্রি অ্যালকোহল মানে একটা জাস্ট কার্বন থাকবে, অর্থাৎ কার্বনের জায়গায় আমরা এখানে একটা অ্যালকাইল মূলক লিখতে পারি এখানে। কারণ দেখো তো কেন, অলরেডি আমরা কি দেখে আসছিলাম, সাপোজ ধরো তোমার এখানে একটা CH3 CH2 CH2 OH আছে। সো দেখো এখানে তুমি হচ্ছে ফার্স্টে CH2 OH লিখলা, এটার সাথে দেখো একটা অ্যালকাইল, এটাকে তুমি এটা কি বলছিলা বলো তো, অ্যালকাইল মূলক বলছিলা। সো এটা হচ্ছে তোমার একটা 1 ডিগ্রি অ্যালকোহলের সাধারণ সংকেত। সো তুমি যদি এটা গাঠনিক সংকেত দেখতে চাও, গাঠনিক সংকেত খুবই সোজা, এখানে কার্বন দিবা, এখানে একটা হাইড্রোজেন হাইড্রোক্সাইড দিবা, দেখো তো এখানের মধ্যে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। সাধারণ সংকেত দেখানোর সময় এই যে তোমার হলো যে 8টা না দেখালো এখানে চলে। সো এতটুকু লিখে দিলে তোমার এটা কি হয়ে গেছে বলো তো, তোমার হচ্ছে গাঠনিক, এটা গাঠনিক সংকেত হয়ে গেছে। আর এটার নাম কি বলো তো ভাই, এটার নাম হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল মূলক, এটার নাম হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল মূলক, যেহেতু এটা হচ্ছে একটা অ্যালকোহলের মূলক। আর 1 ডিগ্রি কেন বলা হচ্ছে, কারণ এখানে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটা শুধুমাত্র একটা কার্বনের সাথে যুক্ত, এটাকে জন্য 1 ডিগ্রি বলা হচ্ছে। সো আমরা চলো তাহলে এবার 2 ডিগ্রিটা দেখে ফেলি আসো। তাহলে এখানে আমরা একটা দাগ দিয়ে ফেললাম, এবং দাগ দিয়ে ফেলার পর এটাকে চলো আমরা স্ট্রেট লাইন করে দিই, এবং দেন আমরা এখন এখানে দেখবো হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকোহলের হিটিয়াটা ব্যাপারটা। সো চলো তাহলে আমরা স্টার্ট করি। ফার্স্টে আমরা তাহলে এখানে 5 নম্বর নাম দিলাম, এরপর আমরা এখানে দিলাম দেখো 1 ডিগ্রি অ্যালকোহল, আর এটা নাম কি বলতো, প্রাইমারি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটা নাম হচ্ছে তোমার হলো সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে সেকেন্ডারি অ্যালকোহল, বা এটার নাম হচ্ছে তোমার, আমরা চাইলে এটাকে বলতে পারি বা 2 ডিগ্রি অ্যালকোহল, বা 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো তো তাহলে এটার সাধারণ সংকেত কি হবে, এখানে দেখো এখানে তোমার কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে একটা, একটা OH থাকবে, আর এখানে একটা আর অ্যালকাইল মূলক থাকবে, এখানে একটা অ্যালকাইল মূলক থাকবে তোমার এখানে। আচ্ছা আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। তাহলে এটা যদি আমরা এই গাঠনিক সংকেত দেখতে চাইতাম, গাঠনিক সংকেতটা আমরা কিভাবে লিখতাম, এখানে C, এখানে একটা OH দাও, এখানে একটা তোমার হাইড্রোজেন দাও, তো অ্যালকাইল মূলক গুলোকে আর এখানে দেখানোর দরকার নাই। এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকোহলের গাঠনিক সংকেত, আর এটার নাম হচ্ছে আমরা লিখতে পারি 2 ডিগ্রি অ্যালকোহল মূলক, অ্যালকোহল মূলক। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এগুলো হচ্ছে অনেকটা মুখস্থ টাইপের জিনিস, একটু বুঝে বুঝে মুখস্থ করতে হবে। সো চলো আমরা তাহলে নেক্সট ছকে যাই। আমরা এখন অলরেডি 5টা শিখছি, আমরা এখন 6 নাম্বার জন্য শিখবো। সো এই জন্য প্রথমে চলো আমরা তাহলে ফিল আপ করে ফেলি, এটা হচ্ছে তোমার সমগোত্রীয় শ্রেণী। প্রথমের এই জিনিসটা কি, এটা হচ্ছে তোমার সমগোত্রীয় শ্রেণী, তারপরে তোমার এখানে হচ্ছে যে আমরা লিখবো কার্যকরী মূলক, কার্যকরী মূলক, দেন আমরা এখানে লিখলাম তোমার হচ্ছে যে সমগোত্রীয় শ্রেণীর নাম লিখবো, এখানে এখানে লিখবো হচ্ছে ভাই তোমার সাধারণ সংকেত, সাধারণ সংকেত, দেন আমরা এখানে হচ্ছে তোমার নাম এই তো গাঠনিক সংকেত লিখবো ফার্স্ট অফ অল, দেন হচ্ছে আমরা এই পাশের যে কলামটা আছে এখানে হচ্ছে আমরা নাম লিখবো আবার। সো চলো তাহলে আমরা স্টার্ট করি। আমরা হচ্ছে অলরেডি 5 নম্বর পর্যন্ত দেখে আসছি, এখন 6 নম্বর হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল। সো 3 ডিগ্রি অ্যালকোহলের আরেকটা নাম হচ্ছে তোমার টারশিয়ারি অ্যালকোহল, আরেকটা নাম কি বলতো ভাই, টারশিয়ারি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, আরেকটা নাম হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, 2 ডিগ্রির নাম হচ্ছে তোমার সেকেন্ডারি অ্যালকোহল, আর 3 ডিগ্রির নাম হচ্ছে তোমার টারশিয়ারি অ্যালকোহল, বা এটাকে আমরা সিম্পল ভাষায় 3 ডিগ্রি অ্যালকোহলও বলতে পারি। তোমার যেটা ইচ্ছে সেটা তুমি বলতে পারবে এখানে 3 ডিগ্রি অ্যালকোহল। সো এটা সাধারণ সংকেত কি হবে দেখো তো ভাই, এখানে তার একটা কার্বন থাকবে, এখানে একটা OH থাকবে, এটার সাথে কয়টা অ্যালকার মূলক থাকবে, তিনটা। তুমি চাইলে 3টা বন্ধন দিয়ে দেখাতে পারো, অথবা ডাইরেক্ট R3ও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর দেখো তো এটা গাঠনিক সংকেত তাহলে কিরকম হবে, একটা C, একটা OH, আর এটার সাথে 3টা এরকম করে অ্যালকার মূলক থাকবে, যেটা দেখানোর দরকার নাই, জাস্ট এতটুকু লিখে দিলে তোমার চলবে। আর এটাকে তাহলে কি বলা হবে বলো তো, এটাকে বলা হবে 3 ডিগ্রি অ্যালকোহল মূলক, এটাকে বলা হবে 3 ডিগ্রি অ্যালকোহল
মূলক। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা তাহলে চলো আমরা তাহলে সেম ভাবে এখানে দাগ টেনে দিই, এবং চলো এটাকে তাহলে আমরা একটা স্ট্রেট লাইন করে দিই। সো এটাকে আমরা একটা স্ট্রেট লাইন করে দিই। আচ্ছা এবার হচ্ছে আমরা 7 নাম্বার দেখব, যেটার নাম হচ্ছে তোমার অ্যালডিহাইড। চলো আমরা তাহলে এখন 7 নাম্বারটা দেখি। 7 নাম হচ্ছে আমার অ্যালডিহাইড। আসলে অ্যালডিহাইড এগুলোর ক্ষেত্রে আসলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হইতে পারে, আমরা এগুলো দেখাবো না। আমরা জাস্ট হচ্ছে তোমার নর্মাল অ্যালডিহাইড মানে 1 ডিগ্রি অ্যালডিহাইডের জন্য দেখাবো। আমরা অলরেডি তোমার হচ্ছে অ্যালকোহলের জন্য 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি দেখছি, অ্যালডিহাইডের জন্য যা তাই হবে। আসলে মানে তুমি যদি 1 ডিগ্রি অ্যালডিহাইড চিন্তা করো, তাহলে সেটা কি এই যে কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনের সাথে আসলে একটা কার্বন যুক্ত আছে। আবার 2 ডিগ্রি চিন্তা করলে কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনের সাথে তোমার কয়টা কার্বন থাকবে বলো তো ভাই? 2টা কার্বন থাকবে এখানে, তো সেম। তো আমরা জাস্ট অ্যালডিহাইডটা শিখলেই চলবে। তো অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি দেখো তো, অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে আমরা জানি এটার সাথে কি থাকে, একটা সিএইচ ও থাকে, আর এটার আগে জাস্ট একটু তুমি অ্যালকাইল মূলক লাগাই দাও। তাহলে এটার সাথে এটার তাহলে তুমি যদি গাঠনিক সংকেতটা দেখতে চাও তাহলে কিভাবে হবে দেখি চলো তো একটু করে। এখানে দেখো কি হয় কাহিনী তোমার, এখানে এখানে হচ্ছে যে একটা কার্বন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা ডাবল বন্ড হলো অক্সিজেন আছে, এখানে একটা সিঙ্গেল বন্ড থাকবে। দেখো এখানে এই যে সিএইচ ও আছে, এটাকে আমরা কিভাবে ভাঙাবো বলতো? কার্বনের সাথে অক্সিজেনের একটা ডাবল বন্ড থাকবে, আর কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকবে, আর এখানে আর একটা বন্ড কার্বনে খালি থাকবে, এই যে এই বন্ডটা। কারণ আমরা কি জানি কার্বনে কয়টা হাত ভাই? 4টা হাত না? তো হাইড্রোজেনের সাথে একটা হাত গেল, অক্সিজেনের সাথে তোমার 2টা হাত গেল, আর এখানে কার্বনের সাথে একটা হাত ঘুরে গেল, তাহলে 4টা হাত খরচ হয়ে গেল। এইভাবে তোমার 4টা হাত খরচ হবে। এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে, গাঠনিক সংকেতটা। আর এই মূলকটাকে কি বলা হয় বলো তো ভাই? এই মূলকটাকে তোমার বলা হবে হচ্ছে অ্যালডিহাইড মূলক। এটাকে বলা হবে অ্যালডিহাইড মূলক জিনিসটাকে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। সো চলো তাহলে আমরা নেক্সটে যাই, এবং হচ্ছে আমরা 8 নাম্বার গুলো দেখি, 8-9 নাম্বারে কি আছে। 8 নাম্বারে হচ্ছে আমরা লিখবো হচ্ছে তোমার এখানে কিটন। সো 8 নাম্বারে থাকবে তোমার এখানে হচ্ছে ভাই কিটন। সো আমরা যদি কিটনের সাধারণ সংকেতটা দেখতে চাই, কিটনের সাধারণ সংকেত হচ্ছে তোমার এখানে ধরো একটা অ্যালকাইল মূলক থাকবে, এটা সাথে তোমার একটা সিও থাকবে, আর এখানে তোমার হচ্ছে বেসিক্যালি আর ড্যাশ থাকবে। আচ্ছা দেখো বেসিক্যালি তুমি এখানে এই সিও এটা দেখেই বুঝে যাবা কি বলতো, এটা একটা কিটন। যেমন সিএইচও দেখলাম আমরা অ্যালডিহাইড বুঝতাম, ওএইচ দেখলাম আমরা অ্যালকোহল বুঝতাম, অনুরূপভাবে আমরা এখানে যে সিও দেখি তাহলে আমরা কি বুঝে যাবো এটা বলতে একটা কিটন। আচ্ছা কোয়েশ্চেন হচ্ছে এখানে একটা আর দেওয়া হয়েছে, এখানে একটা আর ড্যাশ দেওয়া হয়েছে কেন? কারণ দেখো ভাই এখানে যেটা এখানে ধরো সাপোজ এই জায়গাটা হচ্ছে এরকম, ধরো তোমার এখানে লেখা আছে সিএইচ থ্রি, তারপরে ধরো তোমার এখানে সিও, তারপর তোমার এখানে লেখা হচ্ছে সিএইচ টু, এখানে লেখা হচ্ছে তোমার এখানে সিএইচ থ্রি। দেখো তো এটা একটা কিটন। কিভাবে বুঝছি এটা একটা কিটন? কারণ এখানে একটা সিও আছে, দেন এখানে দেখো এখানে যে কার্য এখানে যে অ্যালকাইল মূলকটা আছে, এখানে অ্যালকাইল মূলকটা কিন্তু সেম না, এটাও একটা অ্যালকাইল মূলক, এটাও একটা অ্যালকাইল মূলক। সো এটাকে তুমি যদি নাম আর দাও তাহলে এটাকে নাম দিতে হবে আর ড্যাশ। সেমও হইতে পারে কিন্তু আমরা ধরে নিচ্ছি এখানে সেম না, তো সেই মূলে এখানে জাস্ট আর বসাবা, কোনো সমস্যা নেই এখানে। তাহলে দেখো এটার গাঠনিক সংকেতটা কি হবে, এখানে কার্বন, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড থাকবে একটা, এখানে একটা বন্ড থাকবে, এখানে একটা বন্ড থাকবে, এই যে আর ড্যাশের আগে একটা বন্ড, আর এর আগে একটা বন্ড। এবং এই মূলকটাকে আসলে কি বলা হবে বলো তো ভাই? এই মূলকটার নাম দেওয়া হয়েছে তোমার হচ্ছে কিটন মূলক, নাম দেওয়া হয়েছে কিটন। এটা কিটন না, আমরা কিটন লিখে দিছি বলে, সরি ভাই, এটা হচ্ছে তোমার কিটন মূলক, কিটন। আচ্ছা এটাকে বলা হবে তোমার কিটন মূলক বলা হবে জিনিসটাকে। আচ্ছা আমরা তাহলে এখন যদি 9 নাম্বারটা দেখতে চাই, 9 নাম্বারে আছে তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, আমাদের সবার প্রিয় কার্বক্সিলিক অ্যাসিড। 9 নাম্বারে আছে হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। সো এটা যদি আমি সাধারণ সংকেতটা দেখতে চাই, এটা সাধারণ সংকেত হচ্ছে আর থাকে, সি ডাবল ও এইচ থাকে একটা জাস্ট। সো এটাকে যদি আমি গাঠনিক সংকেত আকারে লিখতে চাই, ফার্স্ট অফ অল দেখো এখানে কার্বনের সাথে একটা তোমার হচ্ছে কি হবে বলো তো, এখানে একটা অক্সিজেনের কি থাকবে, ডাবল বন্ড থাকবে, একটা অক্সিজেনের ডাবল বন্ড থাকবে। দেখো কার্বনের সাথে সর্বদাই একটা অক্সিজেনের ডাবল বন্ড করে থাকবে, এখানে অক্সিজেন আরেকটা রয়ে গেল না, আর এটা একটা হাইড্রোজেন নিয়ে থাকবে, আর এখানে একটা হাত। দেখো তুমি চাইলে এটাকে এইভাবে প্রকাশ করতে পারো। দেখো ভাই গাঠনিক সংকেতটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক সময় অনেক কাজে দিতে পারে তোমাকে, কারণ অনেক সময় কোয়েশ্চনের মধ্যে যোগের গাঠনিক সংকেত লিখতে বলে। সো এটা একটু শিখে রাখবা জিনিসটা। আচ্ছা এবং এটাকে তাহলে কি বলা হবে বলতো? এটাকে বলা হবে কার্বক্সিলিক মূলক। এই যৌগটা এটার নাম কি হবে, এই মূলকটার নাম কি হবে? এটাকে বলা হবে কার্বক্সিলিক মূলক। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে নেক্সট পৃষ্ঠায় যাই, এবং নেক্সটে আরো এরকম আরো কিছু জিনিস আমরা লেখার চেষ্টা করি। অলরেডি এটা আমরা 9 নাম্বার পর্যন্ত ছিলাম, চলো এটাকে তাহলে আমরা 10 নাম্বার নাম দিই। এখন আমরা 10 নাম্বারে শিখবো তোমার সেটা হচ্ছে ইথার। ইথার, ইথারের সাধারণ সংকেত কি, এখানে আর থাকবে, এখানে শুধুমাত্র অক্সিজেন থাকবে, এখানে আর ড্যাশ থাকবে। মানে জিনিসটা কিরকম দেখো তো, এখানে যৌগটা ধরো এরকম, আর এর জায়গায় এখানে আমি সিএইচ থ্রি লিখলাম, এখানে ও লিখলাম, এখানে ধরো সাপোজ তোমার সিএইচ টু সিএইচ থ্রি লিখলাম, এখানে মাঝখানে অক্সিজেন আছে না ভাই? তাহলে এই অক্সিজেন থাকার কারণে এটাকে আমরা কি বলবো বলো তো, এখানে ইথার বলবো। তো এটা যদি আমি তোমার সংকেতটা দেখতে চাই, এখানে দেখো তো এটার গাঠনিক সংকেতটা কি হবে, এই যে আর গুলা মানে এই যে কার্যকরী মূলক গুলা,
সেটা কার্বন দিয়ে গঠিত না। দেখো এখানে আমি শুধুমাত্র এখানে আমরা শুধুমাত্র তোমার হচ্ছে যে অক্সিজেন লিখে দিয়ে এখানে দুটো হাত দেখালে চলবে না। কারণ কেন? কারণ এখানে যেগুলো যেহেতু জৈব যৌগ তাহলে কার্বনের একটা ব্যাপার তোমাকে দেখাইতে হবে। সো আগে এগুলোতে দেখো আগের সবগুলোতে কিন্তু তোমার এখানে কি ছিল বলো তো ভাই? কার্বন ছিল, সেন্টারে কার্বন ছিল। সো এখানে যেহেতু তোমার সেন্টারে কার্বন নাই তাহলে আমার একটা কার্যকরী মূলকগুলোকে এখানে আমার কি করতে হবে? ভাঙতে হবে। এই যে তোমার যে অ্যালকাইল মূলক আছে এগুলোকে আমার হচ্ছে ভাঙতে হবে। তাহলে দেখো কিভাবে ভাঙতে পারি, এখানে দেখো একটা অ্যালকাইল মূলককে আমি কি দিয়ে লিখতে পারি? এখানে CH3 আছে না, তাহলে এটাকে আমি একটা কার্বন এবং তিনটা হাত যুক্ত দেখাতে পারি। তিনটা হাত যুক্ত, এটা হচ্ছে কার সাথে যুক্ত আছে? অক্সিজেনের সাথে। আবার এখানে যে তোমার অ্যালকাইল মূলক আরেকটা যেটা আছে মানে R- যেটা আছে এটাকেও তাহলে সেম ভাবে আমরা এরকম ভাবে দেখাতে পারি জিনিসটাকে। দেখো একটা কার্বন দিলাম, তিনটা হাত দিলাম, মানে মোট চারটা হাত হয়ে গেল। সো এটা হচ্ছে তোমার ইথারের গাঠনিক সংকেত। আচ্ছা অনেকে বলবে ইথারের গাঠনিক সংকেতকে ভাই তাহলে অক্সিজেন দিয়ে খালি দুইটা হাত দিলে হইলো না? হইতো না, কারণ হইতো না কিন্তু ভাই, কারণ এটা দেখো যে এটা জৈব যৌগ। জৈব যৌগে তোমার অবশ্যই ম্যান্ডেটরি ভাবে কি থাকতে হবে ভাই? কার্বন থাকতে হবে। সো এই জন্য শুধুমাত্র অক্সিজেন দিলে চলবে না, এখানে তোমার কার্বন সহ আনতে হবে। এই জন্য আমরা একটা অ্যালকাল মূলককে ভেঙে কার্বন আনলাম। এবং এই যৌগের নামটা কি দেখো তো ভাই? এই যৌগের আমরা হচ্ছে এই যৌগ না আসলে এই কার্যকরী মূলকের নামটাকে আমরা বলতে পারি ইথার মূলক। এটাকে আমরা বলা যায় ইথার মূলক। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো চলো এবার আমরা তাহলে নাম্বার 11 দেখি জিনিসটাকে। 11 আমরা দেখবো হচ্ছে অ্যাসিডামাইড। অ্যাসিড অ্যামাইড, এটার সংকেতটা কি? এটার সংকেত হচ্ছে তোমার RCONH2। আর এটাকে কিন্তু তুমি চাইলেই শুধুমাত্র সিঙ্গেল এখানে ভাঙতে পারবা। কিভাবে দেখো, কিভাবে লিখবা দেখো, এখানে এখানে কার্বন একটা অক্সিজেন আছে, আমরা সর্বদা অক্সিজেনের সাথে কি হবে বলছি? ডাবল বন্ড হয়ে বলছি। আর এখানে TNH2 আছে, তাহলে এখানে TNH2 লিখে দাও। আর এখানে একটা খালি হাত, তো এটাকে কি বলা হবে বলো তো? এটাকে আমরা বলতেছি অ্যাসিড অ্যামাইড। আর এটাকে এটা এই মূলকটার নাম হচ্ছে তোমার এখানে অ্যামাইডো মূলক। এই মূলকটার নাম কি? এই মূলকটার নাম হচ্ছে তোমার এখানে অ্যামাইডো মূলক। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে নেক্সটে যাই। নেক্সটে আমাদের দেখো আমাদের হচ্ছে নেক্সট 12 নম্বর। আমাদের এখানে আছে সাপোজ ধরো তোমার হচ্ছে অ্যামিন, আমার এখানে আছে হচ্ছে অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে কি হবে সাধারণ সংকেতটা? এখানে একটা তোমার এরকম থাকবে আর এটার সাথে একটা NH2 যুক্ত হবে একটা। আর তোমার সেটা যদি আমরা গাঠনিক সংকেত দেখতে চাই তাহলে এই ক্ষেত্রে তাহলে আমার গাঠনিক সংকেত দেখানোর সময় কি হবে দেখো তো? চাইলে এখানে আমার নাইট্রোজেন আছে, এখানে একটা হাত খালি হাইড্রোজেনের সাথে যুক্ত, এখানে একটা তোমার হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, আর এখানে একটা তোমার কার্বনের সাথে যুক্ত থাকবে, দেন এখানে তোমার তিনটা বন্ড থাকবে। এটা হচ্ছে তোমার কি বলতো ভাই? অ্যামিনের গাঠনিক সংকেত। আর এটার নাম কি দিতে পারো? এই মূলকটার নাম হচ্ছে তোমার অ্যামিনো মূলক। অ্যামিনো মূলক, এই যে আজকে যে ছকটা পড়াচ্ছি এটা মোটামুটি একটু মুখস্থ টাইপের। তোমরা যদি দুই একবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের অটোমেটিক্যাল জিনিসটা মুখস্থ দেখে যাবে। আচ্ছা এরপর আমরা অলরেডি তোমার হলো যে অ্যাসিডামাইড দেখলাম, তারপর এখন আমরা যেটা 13 নম্বরে যেটা দেখব সেটার নাম হচ্ছে তোমার এস্টার। নাম হচ্ছে কি? এস্টার। এস্টারের সংকেতটা কি? এর সংকেত হচ্ছে RCOO R-। সাপোজ তোমার এখানে আছে CH3, তারপরে তোমার এখানে আছে COO আছে, আর এখানে ধরো তোমার সাথে যুক্ত আছে তোমার হলো যে CH2 CH3। এটা কিন্তু একটা স্টারের সংকেত জিনিসটা। তাহলে এটাকে তুমি কিভাবে লিখতে পারো দেখো তো? এটা যদি আমি গাঠনিক সংকেত আকারে লিখতাম, একটা কার্বন এটার সাথে একটা কার্যকরী মূলক, তাই অ্যালকাইল মূলক, তাই একটা হাত খালি রাখলাম, অক্সিজেন আছে, তাহলে একটা ডাবল একটা অক্সিজেন সাথে ডাবল বন্ড হবে, আর একটা অক্সিজেন রয়ে গেছে, তাহলে এটার সাথে একটা তোমার কার্যকরী মূলক হবে। তো তুমি চাইলে এখানে R- দিতে পারো, এখানে R দিতে পারো, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে তোমার এস্টারের কার্যকরী মূলকের তোমার হচ্ছে গাঠনিক সংকেত। আচ্ছা দেন এই যৌগটা এই এটার নাম কি দেওয়া হচ্ছে? এই মূলকটার এটার নাম হচ্ছে তোমার এস্টার মূলক। নাম হচ্ছে তোমার এস্টার মূলক। আচ্ছা সো আশা করি এই জিনিসগুলো আমরা এখানে সবাই বুঝতে পারছি এখানে। তো লাস্ট আমরা আরেকটা জিনিস পড়বো। চলো আমরা এখানে আর ছক আলাদা ছক না করে এখানে জাস্ট একটা দাগ দিই, দেন এটাকে হচ্ছে আমরা স্ট্রেট লাইন করে দিই। এবং লাস্ট একটা দেখি আরও আসলে আছে, আমরা হচ্ছে ধাপে ধাপে যখন আর একটু ডিপে যাবো তখন আমরা দেখবো। এখন এত প্রেশার আমরা না আনি, যেহেতু স্টার্ট করলাম আমরা মাত্র। এখানে 14 এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে নাইট্রো যৌগ। আমরা বলতে পারি নাইট্রো যৌগ। এখানে কি হবে? আর থাকবে একটা, NO2 থাকবে একটা। সেটা যদি গাঠনিক সংকেত তুমি দেখতে চাও তাহলে গাঠনিক সংকেতটা কি হবে দেখো তো? এই গাঠনিক সংকেতটা হবে তোমার এরকম, এখানে একটা NO2, তারপর এখানে তোমার একটা কার্বন, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত খোলা। সরি এটাকে বলা হবে তোমার হচ্ছে নাইট্রো মূলক। এটাকে বলা হবে কি বলতো ভাই? তোমার নাইট্রো মূলক। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো চলো আমরা এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা এখন কিছু ইম্পর্টেন্ট সংকেত শিখবো জিনিসটা এখানে। সো চলো প্রথমে আমরা দেখে ফেলি যে বেঞ্জিনের বিভিন্ন অবস্থানের নাম। আমরা যদি একটা বেঞ্জিনকে আঁকতে চাই, সাপোজ ধরো এটা হচ্ছে আমার একটা বেঞ্জিন,
তো একটা ওয়ার্ড আমরা মনে রাখবো এখানে, ওয়ার্ডটা হচ্ছে তোমার পম। ওয়ার্ডটা কি? পম। পি দ্বারা আমরা মনে রাখবো প্যারা। ও দ্বারা আমরা মনে রাখবো অর্থ। এবং এম দ্বারা আমরা মনে রাখবো ম্যাটা। এটা দ্বারা কি বোঝাচ্ছি? দেখো বেঞ্জিনের যে প্রথম অবস্থান এটাকে পি অবস্থান বলা হবে, মানে প্যারা অবস্থান, এটাকে অর্থ, এটাকে ম্যাটা, এটাকে আবার প্যারা, এটাকে অর্থ, আবার ম্যাটা। তাহলে এভাবে মনে রাখবো। যদি ওয়ার্ডটা মনে না রাখো তাহলে একটু কষ্ট করে মনে রাখা বেঞ্জিনের অবস্থানগুলা। তাহলে বেঞ্জিনের অবস্থানের নাম মনে রাখার জন্য আমরা একটা ওয়ার্ড মনে রাখবো যার নাম হচ্ছে পম। পমের পি অর্থ হচ্ছে প্যারা, ও অর্থ হচ্ছে অর্থ, এম অর্থ হচ্ছে তোমার ম্যাটা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখতে চাই ফেনল, ফেনলে আসলে কি হয় আমি তোমাকে বলি। ফেনলের সংকেতটা হচ্ছে এখানে একটা বেঞ্জিন আঁকবো এরকম, আর তুমি এখানে একটা জাস্ট এখানে একটা ওএইচ লাগাই দিবা। আচ্ছা, এরপরে আসা হচ্ছে আমাদের সংকেত ক্যাটিকল। ক্যাটিকলের মধ্যে হবে কি আমি তোমাকে বলি, সেম প্যাটার্নের যৌগ, মানে তুমি এখানে একটা বেঞ্জিন আঁকবা, তারপরে তোমার এখানে হচ্ছে যে এখানে একটা তুমি বেঞ্জিন আঁকলা, প্যারা অবস্থানে তুমি একটা ওএইচ কে দিবা, এই যে দেখো পি অবস্থান প্যারা অবস্থানে, আর একটা ওএইচ দিবা তুমি হচ্ছে অর্থ অবস্থানে, তার মানে এটা হচ্ছে তোমার একটা ক্যাটিকল। তাহলে দেখো ফেনলের মধ্যে ওএইচ কয়টা? একটা। ক্যাটিকলে ওএইচ কয়টা? দুইটা। তো ফেনলের মধ্যে ওএইচটা তুমি কোথায় দিছো? প্যারাতে দিছো। আর ক্যাটিকলে ওয়েস্টটা তুমি কোথায় দিছো বলো? একটা প্যারাতে, একটা তোমার হচ্ছে অর্থতে। এরপরে তোমার আছে দেখো এখানে রিসোর্স সিনল। রিসোর্স সিনলটা দেখো তো কিরকম, এখানে তোমার হচ্ছে এখানে তুমি একটা বেঞ্জিন আঁকবা, দেন তুমি প্যারা অবস্থানে একটা ওএইচ কে দিবা, আবার তুমি হচ্ছে যে ম্যাটা অবস্থানে আর একটা ওএইচ কে দিবা। তাহলে এটা তোমার হচ্ছে রিসোর্স সিনল। ভাই দেখো এগুলো একসাথে পড়ায় যার কাহিনীটা কি, বইয়ে এগুলো আলাদা আলাদা জায়গায় আছে, তো অনেকে কনফিউশনে পড়ে যায় যে ফেনল কোনটা। ফেনল আসলে সবাই চিনি, কিন্তু ক্যাটিকল কোনটা, রিসোর্স সিনল কোনটা, এগুলো নিয়ে আসলে একটু কনফিউশনে পড়ে। তাই তুমি যদি এগুলোকে একসাথে মনে রাখো যে টেকনিক্যালি দেখো ফেনলের মধ্যে একটা ওয়েজ থাকবে, ক্যাটিকলের মধ্যে দুটো ওয়েজ, কিন্তু একটা প্যারাতে একটা অর্থতে, রিসোর্স সিনলে দুটো ওয়েজ, একটা হচ্ছে তোমার প্যারাতে একটা হচ্ছে তোমার ম্যাটাতে, আরও দুইটা আছে, আমরা আরও দুইটা দেখলে আরও ক্লিয়ার হবে আমাদের। তো একটার নাম হচ্ছে তোমার ফ্লুরো গ্লুসিনল। এই যৌগের যদি আমরা বাংলা নাম দেখতে চাই, বাংলা নাম হচ্ছে তোমার কি বলতো ভাই, ফ্লুরো গ্লুসি নল। তো ফ্লুরো গ্লুসিনলের সংকেতটা কি দেখো তো, ফ্লুরো গ্লুসিনলের সংকেত হচ্ছে তোমার এখানে একটা তুমি বেঞ্জিন আঁকলা, দেন তোমার হচ্ছে এখানে এখানে একটা ওএস থাকবে, এখানে একটা ওএস থাকবে, এবং তোমার এখানে একটা ওএস থাকবে, এটা হচ্ছে তোমার ফ্লুরো গ্লুসিনলের সংকেত। এগুলো মনে রাখা খুবই সহজ, যে তাহলে দেখো একটা তোমার প্যারাতে, একটা তোমার ম্যাটাতে, এবং এটাকে আমরা কি বলছিলাম, অর্থ বলছিলাম জিনিসটা, এটা হচ্ছে ফ্লুরো গ্লুসিনলের সংকেত। আবার তুমি যদি পাইরোগ্যালল দেখো, পাইরোগ্যালোলের সংকেতটা হচ্ছে তোমার এখানে বেঞ্জিন আঁকলা, এই ওএইচ গুলো হচ্ছে পাশাপাশি থাকবে, তিনটা ওএইচ থাকবে এবং তিনটা ওএইচ হচ্ছে তোমার পাশাপাশি থাকবে। দেখো এগুলোকে তুমি যদি একসাথে মনে রাখো তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার চান্স কম। পরীক্ষায় কিন্তু অনেকবার আসে এগুলো, HSC তে না হলেও এডমিশনে আসে। মানে তুমি দেখো ফেনলে তাহলে একটা একটা ওএইচ, ক্যাটিগরি তোমার হচ্ছে দুইটা ওয়েজ, আমি যেগুলো একটা একটাগুলো আলাদা দেখানোর চেষ্টা করছি, দুইটা দুইটা আলাদা, তিনটা তিনটা আলাদা, তাহলে ক্যাটিগরি কিন্তু দুইটা, রিসোর্সিন হলো দুইটা। তাহলে অবস্থানগুলো একটু খেয়াল করিও তোমরা, আর ফ্লুরো গ্লুসিন হলো তোমার তিনটা, পাইরো গেলো তোমার হচ্ছে তিনটা, জাস্ট তোমরা একটু অবস্থানগুলো খেয়াল করবা। তাহলে আশা করি আজকের লেকচারগুলো বুঝতে পারছো। আজকের লেকচারটা মোটামুটি একটু মুখস্থ টাইপের ছিল, তেমন কিছু বোঝার আসলে ছিল না। সো যদি তাও করো করো, কারো কোনো প্রবলেম থেকে থাকে আমাকে বলতে পারো জিনিসটা। তাহলে আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।